রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রম এবং খাদ্য সহায়তা কিভাবে চলছে? ফাতেমা, যে কামটি আসলে এই গত 20-25 দিন ধরে চলে আসছিল, ব্যক্তিগত সহায়তা বা সরকারি সহায়তা ত্রাণ দেওয়া, সেই মতো আজকে খাবার দাবারও হয়েছে রোহিঙ্গাদের ক্ষেত্রে। এবং যেটি বলছিলেন যে ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছে, এটি কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে, কারণ তাদেরকে নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে রাখতে না পারলে আসলে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা, তাদের নিবন্ধন সময়, এই জন্য রাস্তার দুপাশে আমি বলেছিলাম যে বালুখালি ক্যাম্প 10 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে, সেটি কিন্তু এখন একটাই কমে এসেছে। আমরা রাস্তার আশেপাশ থেকে মানুষদেরকে সরিয়ে নিতে দেখেছি গতকালকে, বলা যায় প্রায় 90% মানুষই কিন্তু ক্যাম্পে চলে গেছেন। তবে ত্রাণের কথা বলছিলেন, লঙ্গরখানা খোলবার কথা ছিল আজকে 8টি পয়েন্টে টেকনাফ এবং উখিয়ায়, সেটি কিন্তু সম্ভব হয়ে ওঠেনি বৃষ্টির কারণে, এবং বরাবরের মতো যে ত্রাণ সহায়তা সেটির জন্য 12টি স্পট নির্ধারিত করেছে, এখান থেকে কিন্তু ত্রাণ, তারপরেও অনেকে রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ দিয়েছে, এটি তো আছেই। পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা এখন যেটি, এক একটি পরিবার যাদের একটু শক্ত সামর্থ্য মানুষ আছে, তারা গ্রহীতে অংশ নিতে পারে, তারা হয়তো এক পরিবারই 12-13 বস্তা করে ত্রাণ নিয়ে আছে, এক ধরনের মজুদ বলতে পারি আমরা, তারা করছে ত্রাণের। আবার অনেক পরিবার আছে যারা ওই পাশে স্বামী বাবাকে হারিয়েছে, 4টি বাচ্চা নিয়ে কোনোভাবে গাছের নিচে পরিস্থিতিতে, মানে এই পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়েছে আপনার কাছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে একত্রিত করা, নির্দিষ্ট জায়গায় সংঘবদ্ধ করা, সেটি একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি এই যে খাদ্য বিতরণ বা ত্রাণ বিতরণের কথা বলি, এটি আসলে এত অল্পসংখ্যক মানুষকে দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেমন বালুখালির 2টি পয়েন্টে ত্রাণ দেওয়া হয়, 1টি পয়েন্টে বিজিবি বা আর্মড ফোর্স এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাত্র 30 জন এটি দেখভাল করেন, কিন্তু 30 জনের পক্ষে হাজার হাজার কিংবা লাখো মানুষকে দেখে রাখা সম্ভব না যে তা কয় বস্ত্রে ত্রাণ নিলেন, বা তাদেরকে আসলে অনেক সময় ট্রাক থেকে লাঠি দিয়ে পিটিয়ে নিচে নামাতে হয়, না হলে তারা কারাকারি করে নিন। অনেক যারা ব্যক্তিগতভাবে ত্রাণ দিতে আসেন, ছোট পিকআপ ভ্যানগুলো, সেগুলো আসলে নড়বার জায়গা থাকে না, সেগুলোর উপরে উঠে পড়েন, এক ধরনের হিংস মনোভাব তাদের মধ্যে আছে এই ত্রাণ নেওয়ার জন্য। এবং বেশিরভাগ ত্রাণই আমি খেয়াল করে দেখেছি প্রথম রাস্তার পাশে যারা থাকেন ক্যাম্পের তারা পান, এবং পুরাতন রোহিঙ্গা যারা আছেন তারা সেগুলো নিয়ে ক্যাম্পে চলে যান। এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক সহকর্মী ফাল্গুনী রশিদ বলছিলেন।